ছয় বছরের সুগার, 3 মাসে ভালো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কাইম বলছি। দর্শক, আজকের যেটা আপনাদের সামনে উপস্থিত করা হবে, আমাদের একজন পেশেন্ট, ওনার 6 বছরের সুগার মাত্র ভালো হলো 6 মাসে। 6 বছরের সুগার মাত্র 6 মাসে ভালো হলো? 3 মাসে। 3 মাস? আচ্ছা, তো 3 মাসে ভালো হয়েছে। হ্যাঁ, তো আমি বলছি 6 মাস, তো উনি বলছেন 3 মাস। 3 মাসে ওনার সুগারটা আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো হয়ে গেছেন। প্রথমে আমরা ওনার পরিচয় জেনে নেব, তারপরে ওনার নাম আমরা জেনে নেব, তারপরে ওনার সম্পর্কে আরও কথা শুনবো। প্রথমে একটা বিষয় আমরা বলে রাখি, যে আমরা সাধারণত জানি বা যেটা আমরা শুনে আসছি, মানে অধিকাংশ যেটা, সেটা হচ্ছে কি, ডায়াবেটিস মানে এটা সারা জীবন ওষুধ খাওয়ার রোগ, মানে সারা জীবন ওষুধ খেতে হবে, এতে থেকে বের হওয়া যাবে না। তো এটা আমরা ভুল প্রমাণ করেছি, আমরা না, মূলত হচ্ছে কি, যে আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান, এবং আপনারা যদি দেখেন আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, তারাও এটা প্রমাণ করেছে যে ডায়াবেটিস এটা ভালো হয়, এটা ভালো হওয়া সম্ভব। তো আলহামদুলিল্লাহ এটা আমরা হাতে নাতে প্রমাণ করে দেখিয়েছি, ওনারা গবেষণা করেছেন এবং ওনাদের কাছেও ডকুমেন্টস আছে, এবং আমরা এটা হাতে নাতে প্রমাণ করে দেখেছি এক নয় প্রচুর মানুষকে। তো ওই রকমই একজন আমাদের, উনি বাহির রাজ্য থেকে আসা। হ্যাঁ, কোথাও কোন রাজ্য পড়ছে? এটা ঝাড়খণ্ড পড়ছে, আপনার বিহার পড়ছে? বাঙ্গাল। হ্যাঁ, তিলডাঙ্গা বাংলায় পড়ছে না? আচ্ছা আচ্ছা, বাংলা বাংলা ঝাড়খণ্ডের বর্ডার নাকি? তো উনি এসছেন, তো ওনার নামটা আপনার জেনে নিই। তো আচ্ছা, আপনার নামটা? ফিরোজ খান। ফিরোজ খান। তো ফিরোজ খান, আপনার বাড়িটা কোন জায়গাতে পড়ছে? আপনার সুগারের জন্য যে আপনি এখানে এসেছিলেন, তো আপনি কিভাবে জানলেন আমাদের এখানে সুগারের চিকিৎসার ব্যাপারটা? ইউটিউব থেকে জেনেছিলেন। আচ্ছা, তো আপনি ইউটিউব থেকে জেনেছিলেন, এখন আপনার এই ইউটিউব দিয়েও আপনার অনেক মানুষ জানতে পারবে আর কি, আলহামদুলিল্লাহ। তো আপনি যে সুগারের সমস্যায় আপনি ভুগছিলেন, কতদিন থেকে সুগারের সমস্যা ছিল আর কি? 6-7 বছর। 6-7 বছর থেকে আপনার সুগারের সমস্যাটি ছিল। তো এখানে আপনি কতদিন ট্রিটমেন্ট করার পরে ভালো হলেন? 3 মাস। 3 মাস ট্রিটমেন্ট করার পরে আপনি এখান থেকে ভালো হলেন। আচ্ছা, তো আমরা দেখি ম্যাক্সিমাম যে আমাদের কাছে যারা ট্রিটমেন্ট করায়, তো তাদেরকে একটা মানে মানসিক চাপের মধ্যে যেতে হয়, মানে লোকে বলে যে ভালো হবে না, তুই মরে যাবি বা বেকার হয়ে যাবি, এই ধরনের বিভিন্ন রকমের কথাগুলো বলে আর কি। তো এই ব্যাপারে আপনাকে কেউ কিছু বলেছিল কি না? আপনাকে কি বলেছিল যে কত জানা বলে যে সুগার কোনোদিন ভালো হয়? আচ্ছা, তো তার এতগুলো বলার পরে আপনি কিভাবে আপনার টিকে থাকলেন? বিশ্বাস করেছে থেকে যে। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, উনি অতগুলো মানুষ অনেক কিছু নেগেটিভ কথা বলার পরেও কিন্তু উনি টিকে থেকেছেন আলহামদুলিল্লাহ। তো এখানে আপনাদেরকে দেখাবো যে এখানে আমার কথা বা ওনার কথা নয়, এখানে আপনাদেরকে সাইন্টিফিকভাবে প্রুফ করে আমরা দেখাবো যে ওনার সুগার যে ভালো হয়েছে জ্বর থেকে, সেটা আমরা প্রুফ দেখাবো আর কি। তো প্রথম হচ্ছে যে এটা হচ্ছে, দেখেন আপনারা 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার রিপোর্টে 75 গ্রাম গ্লুকোজ 126 এসছে। হ্যাঁ, তো নন ডায়াবেটিক রেঞ্জ যেটা, সেটা আলহামদুলিল্লাহ 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার 126, মানে বুঝতে পারছেন যে রিপোর্টটা আলহামদুলিল্লাহ কত ভালো। এগুলো কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা রিপোর্ট না, এগুলো বুঝতেই পারছেন যারা। তারপরে দেখেন এখানে হচ্ছে আরও কিছু তার রিপোর্ট করেছি, যে তার সিপেপটাইড লেভেল কীরকম আছে, তার হুমায়ার লেভেল কীরকম আছে, এগুলো সমস্ত কিছু আমরা করেছি। এখানে তার ফাস্টিং গ্লুকোজটা দেওয়া হয়েছে এক জায়গা থেকে, সমস্ত কিছু করা হয়েছে। হ্যাঁ, সেখানে 90 এসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা দেখেন, এখানে হচ্ছে সিপেপটাইড লেভেলটা। হ্যাঁ, সিপেপটাইড লেভেলটা হচ্ছে আপনার 1.75 ওনার, আর যদিও আমাদের হিসেব অনুযায়ী সিপের লেভেলটা আরও উন্নত হবে আপনার, আরও উন্নত হতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 5 মার্ক, এটা হচ্ছে কি 5 মার্ক। যেমন আপনার হয়তো দেখা গেলো যে আপনার 100 মার্ক পর্যন্ত আছে, আপনি 50 উঠালেও আপনি পাস হয়ে যাবেন। তো আপনি দেখা গেলো যে আপনি 50-এর জায়গায় হয়তো 55 উঠিয়েছেন, তো এটা আপনি পাস করলেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার 5 মার্ক আর কি। তো এটা আরও ভালো হওয়ার জন্য আপনাকে, হ্যাঁ, মানে একটু ভালোভাবে নিয়মগুলো একটু দেখে শুনেই মানে করলে কী হবে, এগুলো আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনি যখন এগুলো একদম মানে একদম ফুল মার্কে চলে আসবে, তখন আবার আপনার কোনো অসুবিধা হবে না, তখন উল্টাপাল্টা করলেও আর অসুবিধা হবে না। যদিও এখন উল্টাপাল্টা করলে অসুবিধা হবে না, কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। আচ্ছা, তারপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার দেখেন ভিটামিন D3, যেটা সেটা হচ্ছে এটা 5 মার্কেই আমরা বলবো, কিন্তু আমাদের হিসাব অনুযায়ী এটাকে আমরা 50-এ রাখতে চাই মিনিমাম, মানে অ্যালোপ্যাথি ডাক্তারদের মানে হিসাব অনুযায়ী, মানে ল্যাবের রিপোর্ট অনুযায়ী যদি 30 কারো যদি হয় তাহলে সেটা 5 মার্ক হয়ে গেল। কিন্তু আমরা বলি কি, যে কমসে কম আপনাকে 50 রাখতে হবে। তো অ্যালোপ্যাথি মানে এ অনুযায়ী আপনার 38.4, তার মানে 5 মার্ক ওনার আছে। হ্যাঁ, কিন্তু আমরা এতে সন্তুষ্ট নাই, আমাদের হিসাব অনুযায়ী আরও বাড়াতে হবে। তো ইনশাল্লাহ এটা আর এখানে আসতে হবে না এর জন্য। হ্যাঁ, ওনাকে কিছু ডিসিপ্লিন বলে দেওয়া হবে, সেগুলোতে এগুলো এমনিতেই বাড়িতে ও ঠিক হয়ে যাবে, বাড়িগুলো বাড়াতে পারবে আর কি। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইনসুলিন ফাস্টিং, ইনসুলিন ফাস্টিংটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, ইনসুলিন ফাস্টিং ঠিক আছে। হ্যাঁ,
7.41 ওনার ইনসুলিনটা, ঠিক আছে। হ্যাঁ, এখানে তারপর এখানে লিভারের এগুলো করা আছে, ওগুলো ঠিক আছে। আর এখানে দেওয়া হচ্ছে কি হোমায়ার, তো হোমায়ারটা আমাদের যেটা হিসাব অনুযায়ী আমরা বলি যে হোমায়ারটা হতে হয় 1 বা 1-এর নিচে। তো এখানে 1.2 আছে, তো যদিও ল্যাব অনুযায়ী এটা ঠিকই আছে রিপোর্ট, কিন্তু আমাদের হিসাব অনুযায়ী কী হবে 1 থেকে নিচে নামতে হবে, বা 1 থাকলেও ভালো, খুব গুড। তো এটা কমে যাবে যখন আমরা যে ওনাকে ডিসিপ্লিনগুলো বলবো, সেই ডিসিপ্লিনগুলো এমনি আসবে, এখানে আর চিকিৎসার জন্য আসতে হবে না ওনাকে, ইনশাল্লাহ ওগুলো ঠিক হয়ে যাবে। তাহলে কী হচ্ছে যে ওনাকে আপনাদের দেখিয়ে দিলাম যে সাইন্টিফিকভাবে যে উনি যে মানে পাস করেছেন এবং আলহামদুলিল্লাহ ওনার রেজাল্ট যে ভালো, সেটা আপনাদেরকে এটা সাইন্টিফিকভাবে এটা প্রমাণ করা হলো। তো প্রিয় দর্শক, এখানে যারা আসে চিকিৎসা করার জন্য, তো উনি শুধু একাই ব্যক্তি নয়, প্রচুর মানুষ এখানে আসে, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসে এখানে চিকিৎসা করার জন্য। তো এখানকার মূল যে বিষয় যেটা হচ্ছে যে ডায়াবেটিস এখানে ভালো হওয়ার গল্প, এখানে সারা জীবন ওষুধ খাওয়ার গল্প নয়। তো সারা জীবন ওষুধ খাওয়ার যেহেতু গল্প নয়, সেই জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে। তো আপনি হয়তো ভাবছেন যে তাহলে এটা কোন জায়গা জানতে চাইছেন হয়তো, তো এটা আমাদের মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732-624-907, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। এবং আমাদের ওয়েবসাইট www.mdabdulkarim.com, সেখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, এখানে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। বিশেষ বিষয় যেটা হচ্ছে যে অনেক মানুষের এটা ভুল ধারণা আছে, হ্যাঁ, তো এই ভাইকে দেখে অনেকেরই শিক্ষা নেওয়া উচিত যে উনি তিনডাঙ্গা থেকে, ফারাক্কা থেকে এখানে এসে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখন যেভাবে উনি সুস্থতা অনুভব করছেন, ভালো আছেন, এবং রিপোর্টগুলো আপনাদেরকে দেখালাম। তো আপনাদের যদি মনে হয় যে না, আপনারা এসে চিকিৎসা নিতে হবে এমনটি কখনো নয়, আপনারা আসেন, দেখেন, আমাদের বিষয়ে বুঝেন, এবং তারপরে যদি আপনার পছন্দ হয় তারপর আপনি চিকিৎসা নেবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।